আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি টিভি চ্যানেলে। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 178 নম্বর পর্বটি। আজকের ভিডিওটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ছোট ছোট আরবি বাক্য দিয়ে। যারা একেবারেই নতুন তাদের জন্য আজকের পর্বটি খুব উপকারী হবে ইনশাআল্লাহ। আসুন শুরু করা যাক। প্রথমত আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে তুমি নতুন, আরবিতে বলবেন ইনতা জেদিদ। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, জেদিদ মানে নতুন। ইনতা জেদিদ অর্থ তুমি নতুন। তারপর লেখা আছে আমি নতুন, আরবি ভাষায় বলবেন আনা জেদিদ। বাক্যটিতে আনা শব্দের অর্থ আমি, জেদিদ মানে নতুন। আনা জেদিদ মানে হচ্ছে আমি নতুন। এরপর লেখা আছে আমি আরবি বুঝি না, আরবিতে বলবেন আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম শব্দের অর্থ জানা। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। এখন লেখা আছে তুমি কোথায় যাচ্ছ, আরবি ভাষায় বলবেন ইনতা ওয়েন রোহ। এ বাক্যটিতে ইনতা শব্দের অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, রোহ শব্দের অর্থ যাওয়া। ইনতা ওয়েন রোহ মানে তুমি কোথায় যাচ্ছ। তারপর লিখা আছে আমি মুদি দোকানে যাচ্ছি, আরবি ভাষায় বলবেন আনা রোহ বা কালা। বাক্যটিতে আনা অর্থ আমি, রোহ শব্দের অর্থ যাওয়া, বা কালা মানে দোকানে। আনা রোহ বা কালা, আমি মুদি দোকানে যাচ্ছি। এরপরেই লিখা আছে আজ অনেক গরম, আরবি ভাষায় বলবেন আলিউম ওয়াজেদ হার। এখানে আলিউম শব্দের অর্থ আজ, ওয়াজেদ মানে অনেক, হার শব্দের অর্থ গরম। আলিউম ওয়াজেদ হার, আজ অনেক গরম। তারপর লিখা আছে আমি পানি পান করব, আরবিতে বলবেন আনা ময়া সরাব। বাক্যটিতে আনা অর্থ আমি, ময়া শব্দের অর্থ পানি, সরাব মানে পান করা। আনা ময়া সরাব মানে আমি পানি পান করব। এবারে লেখা আছে আমার সাথে এসো, আরবি ভাষায় বলবেন তা আল সাওয়া সাওয়া আনা। এই বাক্যটিতে তা আল শব্দের অর্থ আসা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা মানে আমার। তা আল সাওয়া সাওয়া আনা মানে আমার সাথে আসো বা এসো। নেক্সটে যে বাক্যটি লেখা আছে সেটা হচ্ছে সকালের নাস্তা খেয়েছো, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন আক্কেল ফুতুর। বাক্যটিতে আক্কেল শব্দের অর্থ খাওয়া, ফুতুর মানে হচ্ছে নাস্তা। আক্কেল ফুতুর মানে সকালের নাস্তা খেয়েছ। এরপর লিখা আছে না টাকা নাই, লা মাফি ফুলুস। এখানে লা মানে না, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। লা মাফি ফুলুস, না টাকা নাই। এখন লিখা আছে কাজ নাই টাকা নাই, মাফি শুগল মাফি ফুলুস। এ বাক্যটিতে মাফি অর্থ নাই, ফুলুস মানে টাকা, শুগল অর্থ কাজ। মাফি শুগল মাফি ফুলুস মানে কাজ নাই টাকা নাই। এরপর লিখা আছে আমার কাজ লাগবে, আরবিতে বলবেন আনা আবগা শুগল। বাক্যটিতে আনা মানে আমার, আবগা অর্থ লাগবে, শগল মানে হচ্ছে কাজ। আনা আবগা শগল, আমার কাজ লাগবে। এবারে লেখা আছে এই কাজ তুমি পারবে, ইনতা ইকদার হাদা শগল। ইনতা মানে হচ্ছে তুমি, ইকদার মানে পারা, হাদা অর্থ এই, শগল শব্দের অর্থ কাজ। ইনতা ইকদার হাদা শগল, এই কাজ তুমি পারবে। হা আমি পারবো, আইওয়া
আনা ইকদার। আইওয়াহ মানে হচ্ছে হা, আনা মানে আমি, ইকদার শব্দের অর্থ পারা। আইওয়াহ আনা ইকদার, হা আমি পারবো। তারপর লেখা আছে কাল এখানে আসবে, আরবিতে বলবেন বুখরা ইজি হেনা। বুখরা শব্দের অর্থ কাল, ইজি মানে আশা, হেনা অর্থ এখানে। বুখরা ইজি হেনা, কাল এখানে আসবে। এবারে লিখে আছে সকাল 6টায় আসবে, আরবিতে বলবেন সুবে সায়া সিত্তা ইজি। এখানে সুবে শব্দের অর্থ সকাল, সায়া সিত্তা মানে হচ্ছে 6টায়, ইজি শব্দের অর্থ আশা। সুবে সায়া সিত্তা ইজি, সকাল 6টায় আসবে। তারপর লিখা আছে তোমার মোবাইল নাম্বার দাও, জিব ইন্তা জাওয়াল রব। জিব মানে দাও, ইন্তা অর্থ তোমার, জাওয়াল মানে হচ্ছে মোবাইল, রগম শব্দের অর্থ নাম্বার। জিব ইন্তা জাওয়াল রগম, তোমার মোবাইল নাম্বার দাও। এরপর লিখা আছে এটা তোমার বাড়ি, আরবিতে বলবেন ইন্তা বেইত হাদা। ইন্তা অর্থ তুমি বা তোমার, বেইত অর্থ বাড়ি, হাদা মানে এটা। ইন্তা বেইত হাদা, এটা তোমার বাড়ি। হ্যাঁ এটা আমার বাড়ি, আইওয়াহ হাদা বেইত আনা। বাক্যটিতে আইওয়াহ মানে হচ্ছে হা, হাদা মানে এটা, বেইত শব্দের অর্থ বাড়ি, আনা মানে আমার। আইওয়াহ হাদা বেইত আনা, হ্যাঁ এটা আমার বাড়ি। আমি এখন চলে যাব, আলহিন আনা রোহ। আলহিন অর্থ এখন, রোহ শব্দের অর্থ যাওয়া, আনা মানে আমার। আলহিন আনা রোহ, আমি এখন চলে যাব। তুমি কোথায় যাবে, ওয়েন রোহ ইন্তা। বাক্যটিতে ওয়েন অর্থ কোথায়, রোহ মানে যাওয়া, ইন্তা অর্থ তুমি। ওয়েন রো ইন্তা, তুমি কোথায় যাবে। এরপর লিখা আছে আমি রুমে যাব, আরবি ভাষায় বলবেন আনা রো গোরফা। এই বাক্যে আনা অর্থ আমি, রো শব্দের অর্থ যাব বা যাওয়া, গোরফা মানে রোম। আনা রো গোরফা, আমি রুমে যাব। ধন্যবাদ সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব 178 নম্বর পর্বটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আরবি টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।